মেদিনীপুরে 8 বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ। অভিযুক্ত সব দাদার বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা, চলে ভাঙচুরও। অভিযুক্তকে আটকে রাখা হয় স্থানীয় ক্লাবে। অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেল পুলিশ। বছরের শিশুকে অপহরণ খুনের অভিযোগ, দফায় দফায় উত্তপ্ত হলো মেদিনীপুর সদরের বেনাদিহি গ্রাম। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা, জ্বালিয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে 8 বছরের ভাইকে খুন করে সৎ দাদা। অপহরণের 3 দিন পর কাঁসাই নদীর ধার থেকে উদ্ধার হয় দেহ। ছেলে তো বলছে তোর ইসলামকে আমি লুকাবো, তোর ইসলামকে পাবিনি, আমার এই ছেলেকে বলেছিল সতীন ছেলেকে। মৃতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার পরিজনরা। অভিযুক্ত সৎ দাদাকে একটি ক্লাব ঘরে আটকে রাখে উত্তেজিত জনতা। পুলিশ এসে তাকে উদ্ধার করে, দোষীর কড়া শাস্তি দাবি এলাকাবাসীর। এখনো গ্রাম জুড়ে চাপা উত্তেজনা। অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুকও। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মেদিনীপুরে 8 বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ। অভিযুক্ত সব দাদার বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা, চলে ভাঙচুরও। অভিযুক্তকে আটকে রাখা হয় স্থানীয় ক্লাবে। অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেল পুলিশ। বছরের শিশুকে অপহরণ খুনের অভিযোগ, দফায় দফায় উত্তপ্ত হলো মেদিনীপুর সদরের বেনাদিহি গ্রাম। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা, জ্বালিয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে 8 বছরের ভাইকে খুন করে সৎ দাদা। অপহরণের 3 দিন পর কাঁসাই নদীর ধার থেকে উদ্ধার হয় দেহ। ছেলে তো বলছে তোর ইসলামকে আমি লুকাবো, তোর ইসলামকে পাবিনি, আমার এই ছেলেকে বলেছিল সতীন ছেলেকে। মৃতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার পরিজনরা। অভিযুক্ত সৎ দাদাকে একটি ক্লাব ঘরে আটকে রাখে উত্তেজিত জনতা। পুলিশ এসে তাকে উদ্ধার করে, দোষীর কড়া শাস্তি দাবি এলাকাবাসীর। এখনো গ্রাম জুড়ে চাপা উত্তেজনা। অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুকও। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।